मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल अनुपमा साराटा दिन आमी अनुपमा चले এসেছি তোমাদের সাথে আমার সারাটা দিন শেয়ার করার জন্য হাই ইন্দ্রাক্ষি তোমার অনারে আমি নাইটি ছেড়ে কুর্তি পরেছি আজকে অনেক ভালোবাসা তোমার জন্য তোমার জায়গাটা আমার কাছে কোথায় সেটা তুমি জানো না হয়তো জানো অনেকটাই জানো কিন্তু আমি জানি যে তোমার জায়গাটা আমার কাছে বা আমাদের কাছে কোথায় তো যাকে শোনো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি এখন বাজে 10:20 দাদা বেরোবে ভীষণ তারা তার মধ্যে আমি দেখো ভাত অলরেডি 1 ফুট দিয়ে রেখে দিয়েছি ডিম আলু সিদ্ধ করে নিয়েছে এখানে আলু ভাজা চাপিয়েছি ডালটাও সিদ্ধ করা আছে ওটাকে খালি স্বাদ লাগবো অর্ধেক কাজ সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে অন হলাম কেন কি কাজ তো জানোই তো বুঝতেই পারো যে কাজ সারতে সারতে রান্না করতে করতে অনেকটা মানে অনেক বেশি সময় লেগে যায় তো তাড়াহুড়ো করে দাদাকে একটু খাইয়ে তো পাঠাতে হবে সকালবেলা ব্রেকফাস্ট অবশ্য হয়ে গেছে সেটা তো দেখলেই তো ব্রেকফাস্ট খেয়ে দাদাকে ছিল কালকে ভুলে গেছিলাম যে পেঁয়াজ শেষ হয়ে গেছে সেটা যে বলবো দাদাকে দাদা কালকে বাজার করে রেখেছিল পেঁয়াজ শেষ হয়ে গেছে বলবো যে সেটা ভুলে গেছিলাম তো আজকে আবার গেল পেঁয়াজটা নিয়ে এলো তো এখন আমি ডিমের ঝোলটা বানাবো এদিকে আলু ভাজাটা হচ্ছে এদিকে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে অন্যদিন আমি সব গুছিয়ে নিয়ে তারপরে রান্না স্টার্ট করি আজকে আর সেই সুযোগটা পাইনি তো ডিম টিমগুলো ছাড়িয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি রেডি করে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছি ডিম আলু তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর এখানে সব মশলা একসাথে করে নিয়েছি আদা রসুন টমেটো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তাড়াহুড়োর টাইমে এরকমই করবে তোমরাও জানো তো তাড়াহুড়োর টাইমে এছাড়া কোনো উপায় থাকে না ভাতটা 1 ফুট দেওয়া ছিল ভাতটা বসিয়ে দিয়েছি 1.5 ফুট হচ্ছে এদিকে ডিমটাও হচ্ছে আর আজকে না আমি খুব খুশি হয়েছি ওর দাদা যে পেঁয়াজটা এনেছে ওই লাল পেঁয়াজগুলো দাঁড়াও দেখাচ্ছি এ দেখো এই পেঁয়াজগুলো এনেছে এই লাল পেঁয়াজগুলো না খুব সুন্দর মিশে যায় তরকারিতে আর সাদাগুলো মিশতে চায় না আর মিষ্টি মিষ্টি হয় ওই জন্য ভালো লাগে না এই পেঁয়াজটা পাওয়ায় খুব ভালো হয়েছে চলো ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিই আর তো কিছু মশলা দেওয়ার নেই সব একসাথে দিয়ে দিয়েছি এবারে একটু জল দিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে শর্টকাট পাখিবাজি রান্না পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তারপরে তার সাথে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে করে নিলাম একটু গরম মশলা একেবারে দিয়ে দিই এদিকে ভাতটাও হয়ে গেছে ওদিকে ডিমের ঝোল ফুটছে আর এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার ডালটা সম্বাদ দিয়ে দেবো তাহলেই রেডি তোমাদের দাদার খাবার আর আমারও রান্না মোটামুটি শেষ কেননা আর কিছু করার নেই আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি এদিকে তোমার ডিমের কারি করে নিলাম আর এদিকে ডালটাও সাতলে নিলাম হয়ে গেল আর তো কিছু নেই সেরকম রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে না অনেকটা ভালো লাগে মুখটা একটু মুছে এলাম প্রচন্ড ঘাম হয়ে গেছিল আর পারা যাচ্ছিল না
দেখে নি ডিমের ঝোলটা। কাকু কাকি ঝোলটা আমি এমনি ঝোল করেছি, ওটাকে আরেকটুখানি কমিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ গো, কাকু কাকি ঝোলটাকে একটু ঘন করে দিতে হবে, ঝোল খায় তো কাকুর পছন্দ না। হ্যাঁ ওটা পরে করে দেব, এখন তোমাকে তো আগে দিয়ে দিই খেতে। আগে যে বেরোবে সে তো খেয়ে চলে যাক, পরে দেখা যাবে, হোম ডেলিভারি যাবে দেড়টার সময়, আর এখন বাজে পৌনে একটা। এই সরি পৌনে একটা কি বলছি, পৌনে এগারোটা, মাথা গেছে। চলো দাদাকে খেতে দিয়ে নি, পরে কথা বলছি আবার। দাদার খাবার রেডি, ডাল আলু ভাজা ডিমের ঝোল, আর ভাতটা ছড়িয়ে দিয়েছি যেহেতু গরম, চলো দিয়ে দি। ব্যাস এবার আমি ফ্রি, বাজে 11:30, দাদা বেরিয়ে গেছে, দাদার যে ইমিডিয়েট বস তিনি আজকে এসেছিলেন, ওনাকে নিয়ে একসাথে বেরিয়েছেন, ওই জন্য একটু দেরি হলো, নয় 10:30 বেরিয়ে যেত। আর আমি কি নিয়ে বসেছি বলো তো, ছোলা বাদাম। এই এইটুকুই ঠিক আছে, ছোলা বাদাম নিয়ে বসেছি, কারণ ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার, তখন বাজে 9:45, তো এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে বলে খাওয়ালাম, এখন একটু খিদে খিদে পাচ্ছে, আর কালকে না চিয়া সিডসটা ভেজাতে ভুলে গেছি কাজের চোটে, তো ভিজিয়ে দিয়েছি পরে খাবো। এখন ভাবলাম যাই, আমার বন্ধুদের সাথে তো আমি সেইভাবে কথা বলতে পারিনি, রান্না করতে করতে তাড়াহুড়ো করে দিই। দেখো আগে না এই কুর্তিটা না আমার একদম চেপে বসত, আর এখন অত এতটা ঢিলা হয়েছে, তার মানে এতটা রোগা আমি করেছি। সেফ
देख ले तो आलू प्याज भाजा डाल और डिमे चो बस खेदे गल दुपुर बेला शांति मन खेते पर आज के सकाल बेला कि बनिए बोलो तो ब्रेकफास्टे सकाल बेला ब्रेकफास्ट बनिए बटर टोस्ट টোস্টের গায়ে বাটার মাখাইনি বাটার দিয়ে টোস্টটা করেছি যাতে না অনেক কম বাটার লাগে টোস্টের গায়ে বাটার মাখালে যেটা লাগে তার থেকে বাটার দিয়ে টোস্টটা করলে অনেক কম বাটারে হয়ে যায় আর সুন্দর টোস্ট হয় মুড়মুড়ে খেতে খুব ভালো লাগে ওই জন্য ওখানটা না দুটো গরু আসে ওই গরু দুটোকে না নিচের কাকিমাও রোজ খেতে দেয় আর আমাদের দুটোও রোজ খেতে দেয় জল দিই আমরা বালতি করে তো জল তেষ্টাও পায় না রোদের রোদে করে এখন আমার রেস্টের টাইম ভাবছি এই রেস্টের টাইমটা তোমাদের জন্য কাজে লাগাই একটা গল্প লিখে ফেলি আজকে চলো গল্পটা লিখি গল্পটা কমপ্লিট করতে পারলে আজকের ব্লগেই তোমাদের গল্পটা শুনিয়ে দেবো ওকে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস ভাবছো তো রান্নাঘর থেকে গুড ইভিনিং কেন এখন আমি বানাবো ঘুগনি মানে ওই রাতের যে হোম ডেলিভারিটা আছে ওটার জন্য একটা ঘুগনি বানাবো তো ঘুগনিটা হচ্ছে তোমার কাবলি ছোলা আর মটর মিশিয়ে একটা ঘুগনি বানাবো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি ফোড়নটা দিয়ে দিই ফোড়নটা হোক আমি একটুখানি আলু দেবো ঘুগনিটার মধ্যে তো সেই জন্য আলুটাকে এখানে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটাও আমি কেটে নিয়ে একটু ধুয়ে নিই এখন কেন কি দেখবে এখন পেঁয়াজগুলোর গায়ে না কেমন একটা কালো 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 পর্দা মতন থাকে ওই জন্য আমি পেঁয়াজটাকেও কেটে একটু ধুয়ে নিই নুন আর তেল দিয়ে দিই অল্প করেই বানাবো সেদ্ধটা করে নিয়েছি কিছুটা এখন বানাবো কিছুটা সেদ্ধ ফ্রিজে রেখে দেবো যেটা কালকে সকালবেলা বানাবো কেননা আমি তো বানিয়ে রেখে দিই না কোনো কিছু বানিয়ে রেখে দিয়ে সেইটা মানে কালকে সকালেও ডেলিভারি আছে তো বানিয়ে রেখে দিয়ে সেইটা ডেলিভারি আমি কখনো দিই না সেই জন্য সেদ্ধটা করে নিয়েছি খানিকটা করবো এখন আর খানিকটা কালকের জন্য রেখে দেবো আর তোমরা একটা জিনিস দেখো তোমরা তো খালি আমার এই জায়গাটা দেখো এইটা দেখো দেখেছো ভুঁড়িটাও কতটা কমে গেছে আগে এটা না এরকমভাবে এটে বসতো দেখেছো ভুঁড়িটা কতটা কমেছে এখনও পুরোটা কমেনি তবে অনেকটাই কমেছে না দেখো এখানটায় মানে পুরো ফ্ল্যাট বেডি হয়েছে এটা বলিনি কিন্তু বলছি অনেকটা কমেছে যা ছিল তার থেকে তাই না খুব আনন্দ লাগে এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে আরও ভালো লাগে দাঁড়াও আলু আর পেঁয়াজটা দিয়ে দিই এদিকে আলু পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক আমি ঢাকা চাপা দিয়ে দিই ওটা তাড়াতাড়ি হয়ে যাবে ততক্ষণে আমি রুটিটা মেখে নিই রুটিও হবে অনেকগুলো রাত্রিবেলা আছে তোমার বারোটা রুটি হবে এখন দাঁড়াও আটাটা মেখে নিই এইটা হলো আমার আটা মাখার বাটি আমি না রুটির মাপ কিভাবে করি বলতো আমার রুটির মাপ করাটা একটু অন্যরকম দেখো আর ওতে না সব ঠিকঠাক হয় একটু কম বেশি হয় না কিছু দেখাচ্ছি দাদা ঠিক এইভাবে মাপটা নিই দেখাই এইভাবে মাপটা নিয়ে দেখো এক দুই তিন এই বারোটার মাপ নিয়ে নিলাম এবার আটাটা মেখে নেবো হয়ে যাবে চলো আটাটা মেখে নিয়ে তোমাদের সাথে কথা বলছি আটা মাখা কমপ্লিট এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো রুটি করব ওই 1:30 নাগাদ এখন বাজে ওটাই তো বলতে ভুলে গেছি তোমাদের এখন বাজে হচ্ছে তোমার 7টা 1:30 নাগাদ করবো এদিকে ঘুগনিটা করে নেবো এখন এটা তাহলে চাপা দিয়ে রেখে দিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু ওয়েট চলে এসেছি ঘরে
ঘুগনি যেমন হচ্ছে হতে থাক, আমি ঘরে চলে এলাম, একটু পাখার তলায় বসি, আটা তো মাখা আছে, ঠিক 8:30টার সময় যাব, এখন বেজেছে 7:20, 8:30টার সময় যাব, আটাটা মানে একদম আটা মেখে রেখেছি তো রেডি করাই আছে, জাস্ট ওর থেকে লেচি কাটবো, রুটিটা করব, হয়ে যাবে, 9:30টার সময় যায় ডেলিভারি, তো হয়ে যাবে, 12টা রুটি করতে আর কতক্ষণ লাগবে। তারপরে দাদা তো এখনও আসেনি, দাদা তখন তোমার 4:30টার সময় বললো যে চুচুড়া পৌঁছেছে, তো চুচুড়ার কাজ সারবে, দাঁড়া একটু জল খেয়ে নিই। বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না বৃষ্টি নামবে কি না, নামলে ভালো হয়, এখানে তো বৃষ্টি হলোই না, মেঘ ঠেক করে এলো, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, বৃষ্টি দেখতেও পেলাম না, তো যাই হোক, দিনটা মোটামুটি ভালোই কাটলো। কিন্তু আমি চিন্তা করছি কি বলতো, আমি চিন্তা করছি কালকে যদি আবার দাদাকে দূরে কোথাও যেতে হয় তাহলে মুশকিল হয়ে যাবে, কেননা শুক্র শনি দুদিনের বাজারটা তো আমাকে কালকে করে রাখতে হবে, কেননা শুক্র শনি দুদিন লকডাউন, এবার ফিরে আসলে জানতে পারবো কালকে বেরোতে হবে কি হবে না, যদি দুর্গাপুরের মধ্যেই বেরোয় অসুবিধা নেই, তাহলে আমার সকালে তাড়া থাকবে না, কারণ আমি যেতে চাইছি বাজারে, আমি গেলে না গুছিয়ে বাজারটা করে আনতে পারবো। দাদার ছেলেরা তো অত বোঝে না না কিসের সাথে কী মিশিয়ে কী রান্না করতে হয় কিছুই বোঝে না, আমি হয়তো বলে দিলাম যে পুঁই শাক আনবে, এবার পুঁই শাকের সঙ্গে আমাকে আবার বলে দিতে হবে ঝিঙে আনবে, কুমড়ো আনবে, বেগুন আনবে, ওর থেকে কি নিজে চলে গেলাম, নিজে চলে গিয়ে নিজেই গুছিয়ে বাজারটা করে নিলাম, ব্যাস হয়ে গেল, তাহলে আর প্রবলেম থাকে না। তো সেই জন্যই ভাবছি দেখি আসুক কী করে, তাহলে কালকে আমি চলে যাবো দাদার সাথে বাজারে, একদম বাজারটা করে নিয়ে আসবো। আর আমারও শ্যাম্পুর কটা পাউচ এখন আনতে হবে, আপাতত পাউচই নিয়ে আসি, কেননা পরে আমার একটা অর্ডার করা আছে আমার শ্যাম্পু, ওটা এসে যাবে খুব তাড়াতাড়ি, তাই জন্যই এখন পাউচ দিয়ে কাজ চালিয়ে নিই। আর আজকে কালার করেছি, দেখেছো কালার করলে না পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়, তাই না বড়, টোটাল লুকটা চেঞ্জ হয়ে যায় কালার করলে, মানে চুলের সাথে মানুষের মুখ কতটা রিলেটেড, হ্যাঁ আমি সেটাই ভাবি। তো যাক গে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, 7:30 বাজে, তো কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। আর রোজ দিনকার আমার যা, ওই চ্যানেলেরই তো নাম অনুপমার সারাটা দিন, সারাটা দিন আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করব, তাই না? আর দুপুরবেলা কী খেয়েছি বলো তো, দুপুরবেলা খেয়েছি, মা রান্না করেছিল, মা উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিল, ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছিল, আর তোমার ভেন্ডি আর মুলো দিয়ে মুগের ডাল। তো আমি বলেছিলাম মাছটা দাদাকে বললাম, তোমাদের দাদাকে মানে পল্লবকে বললাম যে তুমি এসো একসাথে মাছটা খাবো, তো বলছে দেখো আমি তো ডিমের ঝোল দিয়ে খেয়ে যাচ্ছি, তুমি এক কাজ করো তুমি রাত্রিবেলা তো এমনিও খাও না, আমি তো রাত্রিবেলা ভাত খাই না, যদিও বা খাই ঠিক এইটুকু, মানে একবার মুখে দেওয়া যাবে এরকম, তো বললো তুমি দুপুরবেলা একটু শান্তি মনে মাছটা খেয়ে নাও, আমি তো খেয়ে যাচ্ছি এত চিন্তা কেন করছো। ওদিকে দেখলাম যে ঠিক আছে, তো বলছে যখন এতবার করে, তাই জন্য আমি দুপুরবেলায় খেয়ে নিয়েছি, তো দুপুরে আমি খেয়েছি বাটা মাছের ঝোল আর ডিম বানিয়েছিলাম, ডিম একটা ভেঙে গেছিলো, ওই ভাঙা ডিমটা আমার জন্য রেখেছিলাম, আর তোমার ইয়ে কী বলে ডাল দিয়ে আর লেবু ছিল সঙ্গে, রাত্রে কী খাবো এখনও জানি না, যাই হোক। আর ওদিকে ঘুগনি থেকে গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরিয়েছে, তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে, প্রতিদিন যেমন আসি কালকে আবার আসবো তোমাদের সাথে গুড মর্নিং করতে, চলো টাটা।